ও সাসি, সাসি জলদি বাইরে আসো। আর কি হয়েছে? দুইটা খবর আছে, একটা ভেরি গুড আর একটা পচা। কোনটা আগে ঘুমো? পচা সারে ভেজা ছিল, এবারে ফসল মাইর। আর তোর ভেরি গুডটা কি? ভেজাল সার বেসার দেয় রমজান ডিলার পুলিশের হাতে ধরা খাইছে। বাহ, আসল রকম চিনতেই হইব। রং দেখে, গন্ধ শুকে, নখ দিয়ে চাপ দিয়ে, পানিতে মিশিয়ে এবং খোলা বাতাসে রেখে ভেজাল সার চেনা যায়। ইউরিয়া এবং ডিএপি সারে নাইট্রোজেন থাকে, তাই খোলা বাতাসে দু এক ঘন্টা রাখলে ভিজে যায়। যদি ভিজে না যায় তাহলে বুঝতে হবে সেগুলো ভেজাল। এছাড়া এক চামচ ইউরিয়া সারে দুই চামচ পানি মেশালে স্বচ্ছ দ্রবণ তৈরি হবে এবং সেটি ঠান্ডা লাগবে। যদি তা না হয় তাহলে সেটি ভেজাল। টিএসপি সারের স্বাদ টক, গন্ধ ঝাঁঝালো। আধা গ্লাস পানিতে এক চা চামচ সার মিশালে তা গলে যাবে। বুড়ো আঙ্গুলের দু নখে চাপ দিলে সহজে ভাঙবে না, কারণ শক্ত। এসব বৈশিষ্ট্য না থাকলে তা হবে ভেজাল। এমওপি সার আধা চা চামচ নিয়ে আধা গ্লাস পানিতে মেশালে তা গলে যাবে, তবে ভেজাল হলে তলানি পড়বে। আলগা রং মেশালে পানিতে রং ভেসে উঠবে এবং হাতে লাগবে। এটার মধ্যে দুই চামচ পানি দে। এক, দুই। সাসি, পানি তো ঠান্ডা ঠান্ডা লাগে। হ, তাহলে ইউরিয়া সারটা আসল। এবার ডিএপিটা দেখ। সাসি, ডিএপি তো ভেজে নাই, মনে হয় অন্য কেস। ভেজাল। টিএসপিটা দেখ তো। টিএসপিটা না, গুঁড়ো হয়ে গেছে। দানার ভিতরে রং ও দেখি আলাদা। এটাও ভেজাল। আচ্ছা, এই যে এমওপিটা, এটা দেখ। সাসি, লাল হয়ে গেছে, তলানি পড়ছে। দেখি, এই যে এইটাও ভেজাল, এমওপিতেও ভেজাল। সার কেনার আগেই পরীক্ষা করে জেনে নিন এগুলো আসল নাকি ভেজাল। সুষম মাত্রায় আসল সার ব্যবহার করুন, অধিক ফলন ঘরে তুলুন।